তার ক্লাব প্যারিস সাজা বা পিএসজিকে না জানিয়ে পরিবার নিয়ে সৌদি আরবে ছুটি কাটাতে গিয়েছিলেন লিওনেল মেসি। আর সেই কারণেই মেসিকে দু সপ্তাহের জন্য সাসপেন্ড করে দিল এই ফরাসি ক্লাবটি। ফ্রান্সের বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ওই দু সপ্তাহ ফ্রান্সের ক্লাব দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন বিশ্বকাপজয়ী মহাতারকা, খেলতে পারবেন না কোনো ম্যাচ। সেই সঙ্গে তার বেতনও কেটে নেওয়া হবে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। সৌদির পর্যটন মন্ত্রক থেকে একাধিক ছবি পোস্ট করে মেসিকে দেশটিতে স্বাগত জানানো হয়েছিল। পিএসজি ক্লাবের কোচ ক্রিস্টোফার গাইতিয়ের প্রথম মেসির নামে রিপোর্ট করেন ক্লাবকর্তাদের কাছে। তারপরেই মেসি ফিরলে তাকে দলের প্রস্তুতিতে যোগ দিতে নিষেধ করা হয়।